মহান বিজয় দিবস উপলক্ষে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন ন্যাশনাল এনভায়রনমেন্ট অ্যান্ড হিউম্যান রাইটস ফাউন্ডেশন ঢাকা জেলা কমিটি। সকালে জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে এ শ্রদ্ধা জানানো হয়। ঢাকা জেলা কমিটির সভাপতি আনিসুর রহমান নিলয়ের নেতৃত্বে এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র সহসভাপতি সাজেদুল ইসলাম মুক্ত, সহসভাপতি সাইফুল ইসলাম টুটুল, সিনিয়র সদস্য আরিফ রাব্বানী সহ অন্যান্যরা।